এই ভিডিওটা সবার জন্য নয়, যারা যারা এই ফার্স্ট ফ্লোরের ভিডিও দেখতে চেয়েছিলে তাদের জন্যই। যারা যারা দেখতে চাচ্ছ না বা পছন্দ করছো না, তাড়াতাড়ি স্কিপ করতে পারো ভিডিওটা। কারণ তোমাদের যেমন ভালো লাগছে না বা ভালো মনে হচ্ছে না, দাদা ভাই বা দিদি ভাইদের ভালো লাগছে বলেই আমি ভিডিওটা করছি। সো সবার কথা আমার রাখা সম্ভব নয়, আর আমার ঠিক মনে হয়েছে বলেই আমি ভিডিওটা করছি। যাদের দেখতে ভালো লাগছে না তারা স্কিপ করে যেও। আর এই ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে তোমাদের দেখারও আগে দিদি ভাই ওরা কিন্তু দেখে আর খুব পছন্দ করে। দা ভাই কিন্তু বাড়িতে নেই, তবুও ডিউটি থেকে সবার প্রথমে ছাড়ার সাথে সাথে এই ভিডিওগুলো দেখে, আর ছাড়তে একটু দেরি হলে ফোন করে বলে যে এখনও ভিডিও ছাড়ছি না কেন, কখন ছাড়বো, দেখার অপেক্ষা করে। তাই সারাদিনে একটা ভিডিও নয়, দিনে অনেক কটা ভিডিও ছাড়তে বলে আমাকে। তো এই জিনিসগুলো শুনে আমার খুব ভালো লাগে, আর এই জন্যই আমি বেশি বেশি করে ভিডিও ছাড়তেছি যে কদিন ধরেই এখানে আছি। ওরা মানুষগুলো একদমই আলাদা, ওদের মন মানসিকতা একদমই আলাদা, সবার থেকে আলাদা, কারণ ওরা খুব খুব ভালো আর ওদের ইচ্ছেগুলো আমার কাছে অনেক গুরুত্ব। তো চলো, যারা যারা বলেছে যে ফার্স্ট ফ্লোরের ভিডিও দেখবে তাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে। আর এখানে সবার প্রথমে দরজা দিয়ে ঢুকতে এখানে একটা সিঁড়ি, আর সিঁড়ির নিচে একটা বাইক রাখা আছে। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে যাওয়ার যে সিঁড়িটা, সেই সিঁড়িটা এখান থেকেই কালকে আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছিলাম। আর তারপরে এই যে দেখতে পাচ্ছ, সবার সামনে ঢুকেই একটা ওয়েলকাম। কিছু মানুষের তো মন মানসিকতা এতটাই খারাপ আর কি বলবো। কালকে কি পরশু দিনের ভিডিওতে হয়তো একজন কমেন্ট করে বলেছে যে বাপের বাড়ি জায়গা দেয় না, মানুষের বাড়িতে ভালো মন্দ খাবার গিলতে গিয়েছো। এগুলো কেমন ধরনের কথা ভাই? তোমরা কি কারো বাড়িতে যাও না? কারো বাড়ি যাওয়া মানে কি শুধু খাবার গিলতে যাওয়া? আমি তো কত বছর পর একবার এই দিদিভাইদের বাড়িতে এসে থাকছি। আর যে বলেছো কমেন্টটা, সে কি এই ছ বছরে কি কারো বাড়িতে যাওনি, কারো বাড়িতে খাওনি, থাকোনি? আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি এত দূর থেকে এসেছি আমার দিদিভাইকে দেখার জন্য। দিদিভাইয়ের এই অবস্থা, আর একটা মাস পরে বেবি আসবে। ফোন করলেই দিদিভাই আমাকে বলে, তুমি মাসি তুমি দেখতে আসবে না পুষ্কিকে? আর আমাদেরও খুব আসার ইচ্ছে করে, কিন্তু এতদিন ধরে আসতে চেয়েও আসা হয় না, বুঝতেই পারো। তো এখন যেহেতু সেই সময়টা চলে এসেছে, তাই চলে এসেছি আমরা। যাই হোক, কথাগুলো খুব খুব খারাপ লাগছিলো, এই জন্য বললাম এই ভিডিওতে। এই যে প্রথমে এখানে দরজার ভিতর দিয়ে ঢুকে ডাইনিং এরিয়া, ডাইনিং এরিয়া এখানে দেখতে পাচ্ছ কী সুন্দর একটা আলমারি, আর আলমারিতে সব কাচের গ্লাস বাটি, মানে ডাইনিংয়ের যা যাবতীয় সেট আর কি, সব কিছু এখানে আছে, চামচ থেকে শুরু করে সব। এই আলমারিটা বেশ ভালো লাগে, একদম সামনেই। তার একদম পাশে এখানে দেখতে পাচ্ছ একটা জানালা, জানালাটা আর খুলে দেখালাম না, কেননা এখন অনেক রাত হয়ে গিয়েছে আর বাইরেটা অন্ধকার দেখতে। আর তার পাশে এখানে একটা ডাইনিং টেবিল, আর ডাইনিং টেবিলে খুব সুন্দর একটা ফুল রাখা আছে। আর ডাইনিংয়ের উপরে এই যে ওয়াল ঘড়ি, শিব ঠাকুর, তারপরে তার দুই সাইডে দুইটা ময়ূরের স্টিকার লাগিয়েছে। আর সবার উপরে এখানে প্রত্যেকটা রুমের মধ্যে কিন্তু এরকম কাজ করা আছে, আর ফ্যান লাগানো আছে। ওই যে বললাম না, কিছু কিছু রুমে এখন লাইট সেট করা বাকি আছে, দিদিভাই বলছিল। তো তারপরে এখানে বসার জন্য এই বেডরুমে দিদিভাই ওরা থাকে। আর এখানে হচ্ছে একটা বোর্ড আছে, লাইটের বোর্ড। আর তারপরে হচ্ছে এখানে একটা আলমারি সেট করা আছে। এই আলমারির মধ্যে দেখো কি সুন্দর, সব একদম ঠাকুরের ফটো দিয়ে ভর্তি। এই যে উপরটা ঠাকুরের ফটো, সব নিচটা ঠাকুরের ফটো, এগুলো সব ঠাকুর, নিচটা তার নিচটা কি সুন্দর ঠাকুরগুলো, একদম সবগুলো দেখা যাচ্ছে না? হ্যাঁ, ওটা জানি। আর তারপরে হচ্ছে এখানে এই যে একটা আলমারি দেখতে পাচ্ছ, আর এখানে সুকেস, এটা হচ্ছে দিদি ভাইয়ের বিয়ের সুকেস। আর এখানে সব জিনিস, এগুলো সব হাতের কাজ করা, দেখো। তারপরে এগুলো সব হাতের কাজ করা সুকেস। আর সুকেসের পাশে আছে একটা জানালা, আর তারপরে একটা ফ্যান, তারপরে এই ওয়ালটা ব্লু লাইট পিঙ্ক করা, এখানে আছে এখানে একটা প্লাস্টিকের, আর তার পাশে এই যে ছোট্ট একটা টেবিল, আর তার পাশে একটা জানালা আছে, এই জানালা, আর তার পাশে এই যে দেখতে পাচ্ছ বেড, আর তার পাশে এই যে বেড দেখতে পাচ্ছ, বেডের একদম উপরেই এখানে কি সুন্দর, দেখো এগুলো হচ্ছে কি বলে প্লাইয়ে।
সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে, দেখো একদম জায়গা মতো, মানে প্রত্যেকটা জিনিস একদম জায়গা মতো সেট। তো এটাই ছিল পুরো ঘর, আর উপরটা এই যে কাজ করা, প্রত্যেকটা ঘরের উপরে এরকম কাজ করা আছে। চলো তারপরে তোমাদের নেক্সট দেখাচ্ছি, এই রুম থেকে বের হয়ে এখানেই কিচেন। তো এই যে কিচেন, আর কিচেনের এখান থেকে শুরু করে দিচ্ছি, কিচেনের এখানে হচ্ছে একটা জানালা আছে, উপরটা আলাদা করে জানালা, দেখো কেমন ঘাস হয় জানালা গুলো, নিচটা আলাদা করেছে, ভালো লাগে জানালা গুলো। তার পাশে এখানে একটা জানালা, আর এখানে এই যে কিচেন টেবিল, সব চামচ চামচ এগুলো রাখা আছে। এখানে হচ্ছে এই যে চা টা বানানোর জন্য, আর এখানে চিমনি বসানো আছে যাতে ধোয়া তারপরে তেল সব উপর দিক দিয়ে চলে যায় বাইরে। আর তার পাশে এই যে মশলা রাখার জন্য, এখানে মশলা ঘি সব আছে, এখানে বাদাম ফাদাম যা আছে যাবতীয় জিনিস সব কিছু রাখার জন্য একদম সেট। আর এই কিচেনটা একদম পুরোটা জিনিস রাখার জন্য, আর এই যে ওয়ালগুলো এরকম চার কাপ দিয়ে প্রিন্ট করা। চলো এখন নেক্সট রুম তোমাদের দেখাচ্ছি। তো তারপরে এই কিচেন থেকে বেরিয়ে ডাইনিং এ গিয়ে দিয়ে সোজা আরেকটা রুমে ঢুকে পড়লাম। এই রুমটা কয়েকদিন ধরে তোমাদের ব্লগ ভিডিওতে দেখাচ্ছি, এখানে বসে আমরা খাই নিজেদের, দেখা গেল এই রুমটা হচ্ছে বসে খাই রেস্ট করি, এখানে খুব সুন্দর এই রুমটা, একদম ঠান্ডা। আর এখানে দেখো একটা বোর্ড আছে, আর এই ওয়ালটা পুরোটা কিন করে সেই ভালো লাগে আমাকে, এই ওয়ালের কালারটা প্রিন্টটা খুব ভালো লাগে। এখানে একটা আলনা, তারপরে হচ্ছে দাদার ফটো আর কত ছোট। হ্যাঁ তারপরে এইদিকে শোভা এসে, এখানে হচ্ছে কলঘর, এখানে বাসন টাসন মাজা হয়, বাসন মাজা ধোয়া। আর তারপরে এখানে একটা টেবিল আছে, টেবিলটা সেট করা একদম। আর তারপরে এখানে হচ্ছে জল রাখা আছে, আর এখানে রান্না করে, এখানে রান্নার জিনিস টিনিস আছে। আসলে ওই ঘরে কিচেনেই রান্না করতো, তো দিদি ভাইয়ের শরীর তো এখন ভালো না, তো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে অসুবিধা হয়, তুলে বসে বসে গিয়ে রান্না বান্না করে, তো এই জন্য এই রুমটার মধ্যে রান্না করে আপাতত। এটা একটা রাখ ঝুড়ি বাসনপত্র রাখার। তো এই ছিল গিয়ে গেলাম গরম। তো এই ছিল পুরো রুম টুর ফার্স্ট ফ্লোরের। তারপরে আছে উপরে ছাদ, ছাদের উপরে আরেকটা ছোট্ট ছাদ আছে, সেটা আর তোমাদেরকে দেখালাম না, ক্লান্ত হয়ে পড়লাম একদম পুরো রুম দেখাতে দেখাতে, আর গরমে ঘেমে যাচ্ছি। চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, যারা যারা সেকেন্ড ফ্লোরের ভিডিও দেখোনি যদি দেখতে চাও গিয়ে দেখতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা, দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।